শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সবচেয়ে জনপ্রিয় স্থান। বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থা। যুক্তরাজ্যে 130টি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে স্থানীয় বিশ্ববিদ্যালয় রয়েছে 105টি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় 20টি এবং বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে 5টি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শহর হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে 200টি দেশ থেকে প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে যান। প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজ থেকেই উচ্চতর শিক্ষা গ্রহণ করা যায়। যুক্তরাজ্যে পড়তে যাওয়া এবং ঘুরতে যাওয়াদের জন্য এবার দুঃসংবাদ। ঘুরতে যাওয়া দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বর্ধিত এ ফি আগামী 4 অক্টোবর থেকে কার্যকর হবে। দ্য ইকোনমিক টাইমস ও যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। নতুন নির্ধারিত ফি অনুযায়ী যারা যুক্তরাজ্যের 6 মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন, তাদের ফি 15 থেকে বাড়িয়ে 115 ব্রিটিশ পাউন্ড করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,000 টাকা। আর স্টুডেন্ট ভিসার জন্য গুনতে হবে 490 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় 67,000 টাকা। আগে এটি ছিল 127 পাউন্ড। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে পার্লামেন্টে পাশ হতে হবে, এরপর এটি আগামী 4 অক্টোবর থেকে কার্যকর হবে। গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ভিসা ফি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেছিলেন, ভিসার ফি বাড়ানো হলে ব্রিটিশ সরকার বার্ষিক বাড়তি 1 বিলিয়ন পাউন্ড আয় করতে পারবে। ওই সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইমিগ্রেশন ব্যবস্থা সচল রাখতে এসব ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নিজ দেশের নাগরিকদের উপর করের বোঝা কমায়। যুক্তরাজ্যের বর্ধিত ফি কার্যকর হবে প্রবেশ ছাড়পত্র এবং যুক্তরাজ্যে অবস্থান ও ত্যাগ করার আবেদনের ক্ষেত্রেও, যার মধ্যে কাজ ও পড়াশোনার ফির বিষয়টিও রয়েছে। এছাড়া স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি এবং কনফার্মেশন ফর অ্যাকসেপ্টেন্স ফর স্টাডির ফি এতে সংযুক্ত হবে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যয় মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসা ফি বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত জাতীয় স্বাস্থ্যসেবাকে যে স্বাস্থ্য সারচার্জ প্রদান করে থাকে সেটি বাড়ানো হবে। ভিসার ফি বাড়ানো হলে ব্রিটিশ সরকার বার্ষিক 1 বিলিয়ন পাউন্ড বাড়তি আয় করতে পারবে। তৌহিদ হাসান, কালবেলা।